আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী সাভের হোসেন চৌধুরী। দুবাই কনসুলেটের আয়োজনে আমিরাত, ভারত, শ্রীলঙ্কা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। বলেন, জ্বালানি, বিদ্যুৎ, পর্যটন, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, খাদ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগ লাভজনক। উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।